কানায় কানায় পরিপূর্ণ মিরপুর সেরে বাংলার গ্যালারি সবার আশা একটাই সিরিজ জয় রঙিন পোশাকের দুই ফর্মেটেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের বাংলাদেশ করতে হবে এজন্য রান সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে টাইগারদের দুর্ধর্ষ বলিং ইংলিশরা মাত্র একশো সতেরো রানে গুটিয়ে গেছে বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন প্রথম টি টোয়েন্টিতে সুযোগ না পাওয়া মেহেদি মিরাজ স্বীকার করেন চার উইকেট যা তার ক্যারিয়ার সেরা বলিং

দায়িত্ব পুল খেলতে গিয়ে স্যাম কারনকে উইকেট দিয়ে ফেরেন এই ওপেনার এরপর রনিও বলে রানে খেলেন উচ্চাভিলাষী শট জফর পুল করতে গিয়ে ধরা পড়েন বলিং এর দুর্দান্ত করার পর ব্যাটিং ও ভালো করে দলকে বিপদ মুক্ত করেন মেহেদি মিরাজ ছাপ্পান্ন রানে তিন উইকেট হারিয়ে দল চাপে পড়ে চতুর্থ উইকেটে ব্যাটিংয়ে এসে হাত খুলে খেলেন মিরাজ শেষ পর্যন্ত ষোলো বলে বিশ রানে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার ষোলো ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে সাতানব্বই রান এর আগে মিরপুরে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষে ছিল টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান শুরুতে ইংলিশদের চাপে ফেলে বাংলাদেশ আট বলে পাঁচ রান করা ডেভিড মালান ইনিংসের তৃতীয় ভয়ে তাস্কিন আহমেদের শিকার হন ক্যাচ হাসান মাহমুদ এরপর ফিলসল্ট চালিয়ে খেলছিলেন ছয় ওভারের পাওয়ার প্লেতে এক উইকেটে পঞ্চাশ রান তুলে নেয় ইংল্যান্ড তবে পাওয়ার প্লে শেষ হতে আঘাত হানেন সাকিব ফিরিয়ে দেন ভয়ঙ্কর হতে চাওয়া সল্টকে উনিশ বলে পঁচিশ রানে ঘূর্ণি জাদুতে পরাস্ত করে সাকিব নিজেই নেন ফিরতে ক্যাচ এরপর অষ্টম ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে চার রানে চোখ ধাঁধানো এক ইয়র্কারে বোল্ট করেন হাসান মাহমুদ ময়ন আলী সতেরো বলে পনেরো রানের চাপ সামলাবেন কি তা ঠিক পরের ওভারে মেহেদি হাসান মিরাজকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন সাত রানের ব্যবধানে চার উইকে ছাড়িয়ে রীতিমতো ঢুকতে থাকে ইংল্যান্ড সেখান থেকে স্যাম কারেন আর বেন ট্যাকেট হাল ধরতে চেয়েছিলেন বত্রিশ বলে চৌত্রিশ রানের জুটি করেন তারা কিন্তু ইনিংসের পনেরোতম ওভারে মেহেদি হাসান মিরাজ জোড়া ধাক্কা হানেন ইংলিশ শিবিরে মিরাজের টার্ন বুঝতে না পেরে এগিয়ে গিয়ে স্ট্যাম্পিং এর ফাঁদে পড়েন স্যাম কারান ষোলো বলে বারো রানে আর ক্রিস ওকস শূন্যতে একানব্বই রানে ছয় উইকেট হারায় ইংলিশরা স্বীকৃত ব্যাটার বলতে ছিলেন কেবল বেন ড্যাকেট শেষ ওভার পর্যন্ত তিনি লড়াই চালিয়ে গেছেন তবে শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানের বলে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন ড্যাকেট বলে সাজ ভরের পথ ধরেন তিনি মিরাজ ক্যারিয়ার সেরা বলিং করেছেন চার ওভারে বারো রান দিয়ে একাই নিয়েছেন চারটি উইকেট একটি করে উইকেট সাকিব হাসান মোহাম্মদ তাসকিন আর মোস্তাফিজের আফিফ শান্ত সহ সাকিব আজ বাংলাদেশের আট বলার ব্যবহার করেছেন